আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবন ভ্রমণের জাহাজ এম ভি জেরিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এম ভি জেরিন জাহাজের দ্বিতীয় তলার সামনের অংশ। এখন আমি রয়েছি নিচতলার করিডোরে, যা পানির লেয়ার থেকে 7 ফুট গভীরে। এটি হচ্ছে এম ভি জেরিন জাহাজের নিচতলার ফ্যামিলি কেবিন। এর উপরে একটি বেড রয়েছে, এই বেডে থাকতে পারবেন একজন এবং নিচের বেডে দুইজন। পাশে রয়েছে উপরের বেডে ওঠার সিঁড়ি, রয়েছে বসার জন্য চেয়ার, দেয়া রয়েছে মিনারেল ওয়াটার, রয়েছে এসি। তবে এই কেবিনের সাথে অ্যাটাচড কোনো ওয়াশরুম নেই। কেবিনের উপরের দিকে রয়েছে দুটি স্কাইলাইট, উপরের বেডে বসে স্কাইলাইট দিয়ে বাইরের অংশ দেখা যায়। এখন আমি রয়েছি দ্বিতীয় তলার বারান্দায়। দ্বিতীয় তলায় যতগুলো কেবিন রয়েছে প্রতিটি কেবিনই অ্যাটাচড ওয়াশরুম সহ কাপল কেবিন। বলে রাখি আপনাদের, এই জাহাজের প্রতিটি কেবিনই শীতাতপ নিয়ন্ত্রিত। দ্বিতীয় তলার পিছনের অংশে রয়েছে কমন ওয়াশরুম। এখন আমি চলে এসেছি এম ভি জেরিন জাহাজের পিছনের অংশে। পিছনের অংশের ঠিক মাঝখানে রয়েছে নিচে নামার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকায় উঠে যেতে হয় টুরিস্ট স্পটে। এবার দেখি 203 নম্বর কেবিন। এখানে রয়েছে একটি কাপল বিছানা, দুইজন থাকতে পারবেন, রয়েছে এসি। কেবিনের সামনের অংশে রয়েছে একটি জানালা, এদিক দিয়ে নদী দেখা যায়, রয়েছে একটি কেবিনেট, সোফা। এখানে রয়েছে একটি আলমারি। সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এবার আসুন দেখি 202 নম্বর কেবিনটি। এখানে রয়েছে বসার জন্য সোফা, দেয়া রয়েছে টিস্যু পেপার, রয়েছে একটি আয়না। এখানে ইলেকট্রিক পয়েন্ট, মোবাইল এবং ক্যামেরা চার্জ দেওয়ার জন্য রয়েছে বিছানা, দুজন থাকতে পারবেন। বিছানার পাশে রয়েছে একটি জানালা, পর্দা সরালেই উপভোগ করা যায় নদীর সৌন্দর্য। এখানে রয়েছে একটি আলমারি, এই আলমারির মধ্যে মালামাল রাখা যাবে, দেয়া রয়েছে মিনারেল ওয়াটার। এখানে দেয়া রয়েছে ব্যবহারের জন্য একজোড়া স্যান্ডেল, ময়লা ফেলার ঝুড়ি। সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, হাই কমোড, বেসিন, দেয়া রয়েছে বালতি মগ, ময়লা ফেলার জন্য রয়েছে ঝুড়ি। এখন আমি যাচ্ছি এম ভি জেরিন জাহাজের তৃতীয় তলায়। তৃতীয় তলার পিছনের অংশে বসার জন্য চেয়ার দেয়া রয়েছে, এখানে বসে চা কফি খাওয়া যায়, পাশাপাশি উপভোগ করা যায় নদীপথের সৌন্দর্য। এখানে রয়েছে দুটি বেসিন, হ্যান্ড ওয়াশ দেয়া রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এম ভি জেরিন জাহাজের ডাইনিং রুম। ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি নদীপথের সৌন্দর্য উপভোগ করা যায়। এখন দেখতে পাচ্ছেন তৃতীয় তলার বারান্দা। এটি হচ্ছে এম ভি জেরিন জাহাজের মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটিকে পরিচালনা করা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং পরবর্তী পর্বে থাকছে সুন্দরবন ভ্রমণের প্রথম দিন, সেই ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।